বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা ও মেহেরবানিতে সুস্থ আছেন। আজকে আমরা প্রযুক্তির অপব্যবহার করছি, ইন্টারনেট খারাপ কাজে ব্যবহার করছি। আমাদের যুব সমাজ আজ পাপাচার আর অশ্লীলতায় লিপ্ত। গান, সিনেমা, ওয়েব সিরিজ, গেম, পর্নোগ্রাফির মতো অশ্লীল ভিডিওগুলো নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকাই যেন তাদের কাজ। হে যুবক, তুমি তোমার যৌবনের হেফাজত করো। হে যুবক, তুমি তোমার চোখের হেফাজত করো। তুমি একাকী কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলের সামনে বসে বসে পাপাচার করছো আর মনে মনে ভাবছো কেউ তো তোমাকে দেখতে পাচ্ছে না। মনে রেখো, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব সময় তোমাকে দেখছে। পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপাচার সম্পর্কে সবই জানেন। তুমি তোমার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি থেকে তোমার পাপাচারকে যতবারই ডিলিট করো না কেন, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার পাপাচারের হিস্টোরি কিন্তু ঠিকই থেকে যাচ্ছে। কিরমান কাতেবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ তোমার অপরাধগুলোকে লিখে রেখেছেন। কিয়ামতের দিন তোমার অপরাধগুলোকে সকলের সামনে প্রকাশ করে দেওয়া হবে। আজকে তুমি যে হাত দিয়ে অশ্লীল পাপাচারগুলোকে সার্চ করছো, যে চোখ দিয়ে নোংরা ভিডিওগুলো দেখছো, সেই হাত, সেই চোখ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবস সম্পর্কে বলেন, আজকে আমি তোমাদের মুখগুলোকে বন্ধ করে দেব। আজকে তোমাদের অপরাধের ব্যাপারে হাত কথা বলবে, তোমাদের পা কথা বলবে, আজকে তোমাদের অপরাধের বিরুদ্ধে হাত পা সাক্ষ্য দেবে। সুতরাং হে আমার প্রিয় যুবক ভাই, দুনিয়ার মানুষকে নয়, ওই মহান সত্তাকে ভয় করো, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যার কাছে কোনো বিষয় গোপন থাকে না, যিনি আলিমুল বিজাতি সুদূর, যিনি তোমার অন্তরের বিষয় সম্পর্কে জ্ঞাত, যিনি আলিমুল গুয়ুব, যিনি গায়েবের খবর রাখেন। সেই মহান প্রতিপালককে ভয় করো এবং সেই মহান রবকে ভয় করে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত থাকো এবং দিনের পথে ফিরে এসো।